পড়িয়েছিলাম সেই থিওরিটা আমাদের লাগবে। আশা করি তোমরা গত ক্লাসটা বুঝতে পেরেছ। তো সেই ধারাবাহিকতায় আমরা হুইটস্টোন ব্রিজ নীতি এই টপিকসটি আগে দেখব, তারপরে আমরা শার্ন নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের আরও কিছু বিষয় একটু বলি। তোমাদের পদার্থবিজ্ঞানের এমসিকিউ, সিকিউ, গাণিতিক সমস্যা, এগুলোর উপরে পর্যাপ্ত পরিমাণে নোটপত্র আমাদের ঢাকা ইম্পেরিয়াল কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেখানে ভিজিট করবে এবং এমসিকিউ, সিকিউ এই প্রশ্নগুলো তোমরা ওয়েবসাইট দেখে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আমি একটি ভারসাম্য অবস্থান নীতি বের করব। তো বিষয়টা হচ্ছে হুইটস্টোন ব্রিজ একটি সার্কিট, বিশেষ ধরনের সার্কিট। তো এই সার্কিটটাতে কী করা হচ্ছে, চারটি রোধ একটির পর একটি সংযুক্ত আছে এবং এই চারটি রোধের, লক্ষ্য করো এখানে এই দুটি রোধ, এদের এক প্রান্ত এ, সেটি আছে ব্যাটারির সাথে, এখানে যে দুটি রোধ তাদের এক প্রান্ত সি, সেই সি প্রান্ত আছে ব্যাটারির অপর প্রান্তের সাথে। আর এই যে দুটি রোধ এখানে দেখো, পি আর কিউ দুটি রোধের এক প্রান্ত এবং আর এবং এস রোধের অপর প্রান্ত, এই দুটো প্রান্তের সাথে আছে একটি গ্যালভানোমিটার। আমরা আসলে দেখতে চাই এখানে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় কি না এবং কী কন্ডিশনে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা যায়। মানে আমরা জানি যে দুই প্রান্তে বিভব পার্থক্য থাকলেই তার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। তো আমাদের যদি কোনোভাবে আমরা এই যে প্রান্ত বি এবং প্রান্ত ডি, এই দুটো প্রান্তকে যদি আমরা এমন করতে পারি যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য নাই, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই গ্যালভানোমিটার থাকা সত্ত্বেও এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। আমরা দেখব যে এই যে চারটি রোধ পি, কিউ, আর এবং এস, এদের কি কোন ধরনের কম্বিনেশনে কেমন মানের রোধ নিলে এই চারটি রোধ থাকবে বর্তনীতে, কিন্তু এই বি এবং ডি এর মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ যাবে না। এই অবস্থাটাকেই বলা হয় হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতি। হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতি, সেটা আমরা গাণিতিকভাবে এস্টাবলিশ করব এবং আমাদের গতদিন যে কিরশপের সূত্র পড়েছিলাম সেটাও আরেকবার রিভিউ হয়ে যাবে এটা বের করতে গিয়ে। তো প্রথমে দেখো, আমি আগেই বলেছি যে এখানে আমাদের হুইটস্টোন ব্রিজের যে ভারসাম্যতার নীতি, সেই নীতি অর্জন করব হচ্ছে চারটি রোধের এমন ধরনের কম্বিনেশন দরকার যার কারণে এখানে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা, প্রথমে একটু দেখো কারেন্ট এই সার্কিটের ভিতর দিয়ে কীভাবে কীভাবে যাচ্ছে। আমরা যদি একটু কারেন্ট ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখব যে এই যে ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল, এখান থেকে প্রবাহমাত্রা আই এ পর্যন্ত আসলো, এতে এসে দেখো সে দুটি রাস্তা পাচ্ছে, একটি হচ্ছে রোধ পি এর ভিতর দিয়ে আরেকটি হচ্ছে রোধ আর এর ভিতর দিয়ে। তো এখানে দুটি ব্রাঞ্চ পাচ্ছে যেহেতু, সেহেতু দুটা কারেন্ট ভাগ হয়ে গেল। আমরা ধরলাম একটা কারেন্ট হচ্ছে আই ওয়ান, যেটা এ থেকে বি বরাবর যাচ্ছে, আর আরেকটি কারেন্ট হচ্ছে আই টু, যা হচ্ছে এ থেকে ডি বরাবর যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে উচ্চ বিভব, এখানে নিম্ন বিভব, আমরা ধরে নিচ্ছি, পরে গাণিতিক ক্যালকুলেশনে যাব, এবং বি প্রান্ত উচ্চ বিভব ধরে নেওয়ার কারণে আমরা কনসিডার করছি যে এখান থেকে আই ওয়ানের কারেন্টের একটি অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আই জি, এবং অপর অংশটি আই থ্রি, যা বি থেকে সি এর দিকে যাচ্ছে কিউ রোধের ভিতর দিয়ে, এবং ডি প্রান্ত থেকে এই যে আই টু যে রোধ, সেই রোধটা আই টু যে কারেন্ট, এই আই টু কারেন্টটা আর আই টু কারেন্ট থাকবে না, কারণ এর সাথে আই জি কারেন্ট যুক্ত হচ্ছে। সো এই দুটা কারেন্ট মিলে এখানে আই ফোর কারেন্ট হয়ে ডি থেকে সি এর দিকে যাচ্ছে, এবং আলটিমেটলি আই ফোর এবং আই থ্রি এরা সি বিন্দুতে এসে টোটাল কারেন্ট আই হয়ে ব্যাটারির ভিতর, মানে এই প্রান্ত দিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে ধাবিত হচ্ছে। সো এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট ডিস্ট্রিবিউশন দেখলাম যে কারেন্টটা কীভাবে কীভাবে যেতে পারে। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আইজিটাকে অফ করে দিব,
এবং সেক্ষেত্রে এই রোধের কম্বিনেশনটা কেমন হতে হয় সেরকম একটি সত্য বের করব, যেটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার সত্য বা ভারসাম্যতার নীতি। তো চলো দেখি, আমরা প্রথমে প্রয়োগ করি বি বিন্দুতে কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করা যাক। বি বিন্দুতে কিরশপের প্রথম সূত্র কি ছিল একটু মনে করো তো তোমরা, কিরশপের প্রথম সূত্রটি কি ছিল? কিরশপের প্রথম সূত্রটি ছিল যে কোনো একটি মিলিত বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক যোগফল শূন্য। মানে এখানে লক্ষ্য করো, বি বিন্দু থেকে বি বিন্দুতে কারেন্ট, একটি কারেন্ট ঢুকছে সেটা হচ্ছে কত, আই ওয়ান, আর দুটি কারেন্ট বি বিন্দু থেকে বেরোয় যাচ্ছে সেটা কত কত, আই থ্রি এবং আই জি। তাহলে আমরা কিরশপের সূত্র থেকে, প্রথম সূত্র থেকে লিখতে পারি, বলেছিলাম যে কারেন্টটা ঢুকবে সেটার আগে প্লাস লিখব। সো এখানে এখানে দেখো আমরা এই কারণে এই যে আই ওয়ান, এই আই ওয়ানের আগে প্লাস লিখেছি, আর দুটি কারেন্ট বের হয়ে যাচ্ছে কোনটা কোনটা, আই থ্রি আই জি। সো আই জির আগে মাইনাস লিখেছি, আই থ্রির আগেও মাইনাস লিখেছি। তাহলে কারেন্টগুলোর মিলিত যে যোগফল বা বীজগণিতিক যোগফল সেটা কত, সেটা হচ্ছে জিরো। তাহলে আমরা কিন্তু দেখো বি বিন্দুতে কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করে এই জাতীয় একটি ইকুয়েশন পেলাম। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা সমীকরণ নাম্বার দিলাম এক। এটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে বি বিন্দুতে আমরা কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করেছি, সেটার জন্য আমরা একটা সমীকরণও পেয়েছি। এবার আসো আমরা যদি এই কাজটি করি ডি বিন্দুতে, ডি বিন্দু কোনটা, এই যে ডি বিন্দু, ডি বিন্দুতে যদি কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে তোমরা একটু দেখো তো যে ডি বিন্দুতে কোন কোন কারেন্ট আসছে। দেখো ডি বিন্দুতে কারেন্ট আই টু ঢুকছে, কারেন্ট আই জি এটাও ঢুকছে, এবং আই ফোর বেরোয় যাচ্ছে। তাহলে কী হওয়া উচিত, যে কারেন্টগুলো যে বিন্দু অভিমুখী বা ভিতরের দিকে যাচ্ছে সেটাতে দিব হচ্ছে প্লাস, আর যেটা বের হয়ে যাচ্ছে সেটাতে দিব মাইনাস। তাহলে আই টু, এই আই টু কারেন্ট ঢুকছে, সো আই টু হবে প্লাস, আই জি কারেন্ট ঢুকছে, সো আই জি হবে প্লাস, আই ফোর কী হবে, আই ফোর বের হয়ে যাচ্ছে সো হবে মাইনাস। সো দেখো এই যে ডি বিন্দুতে কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করে আমরা এই যে কারেন্টগুলোর মিলিত যোগফল পাচ্ছি জিরো। রিঅ্যারেঞ্জ করে আমরা দুই নম্বর সমীকরণ পেলাম। তাহলে আমরা কি করলাম স্যার, আমরা যেটা করলাম সেটা হচ্ছে বি বিন্দু এবং ডি বিন্দুতে কিরশপের প্রথম সূত্র প্রয়োগ করলাম। এখন তুমি বলতে পারো যে বি বিন্দু আর ডি বিন্দুতে প্রয়োগ করলাম কেন, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি। আমরা এই সমীকরণগুলোর মধ্যে থেকে আইজিটাকে তুলে দিয়ে আমরা আসলে একটি ভারসাম্যতার নীতিতে যাচ্ছি। তোমরা পরবর্তীতেই বুঝে যাবা কেন আমরা বি বিন্দু এবং ডি বিন্দুতে নিচ্ছি। আমরা ভারসাম্যতার নীতি বের করব, যে যে অবস্থাতে আইজিটাকে শূন্য করা যায় সেই সত্য ধরে আমরা আগাবো। তো এরপরে দেখো আমরা যদি কিরশপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, আমরা প্রথমে যে লুপটা বেছে নিচ্ছি সেটা হচ্ছে এ বি, তারপরে দেখো ডি, তারপরে হচ্ছে এ। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে একটি বদ্ধ বর্তনী হতে হলে কি করতে হবে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করব আমরা পুরো বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসতে হবে, তাহলেই একটি বদ্ধ বর্তনী তৈরি হবে। তো আমরা এখানে আসলে এই যে লুপটা, এই লুপটাকে বেছে নিচ্ছি, এই লুপ হয়ে আমরা ফেরত আসছি, এই দিক দিয়ে এসে আমরা এই পথ দিয়ে এতে ফেরত আসছি। সো এখানে দেখো কিরশপের দ্বিতীয় সূত্র কি বলেছিলাম, বলেছিলাম যে সে যতগুলো রোধের মোকাবেলা করবে সেই রোধগুলোর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, রোধ এবং কারেন্টের যে গুণফল, যেটাকে অ্যাকচুয়ালি বিভব পাওয়া যায়, মানে এই বিভব, এই বিভব, এই বিভব, এইগুলোর বীজগণিতিক যোগফল হবে ব্যাটারির তড়িৎচালক শক্তির সমান হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি ডি এ, এই যে যাত্রাপথ, এই যাত্রাপথের মধ্যে কোনো ব্যাটারি বা কোষ নেই। তার মানে এখানে আমাদের এখানে যে প্রতিটি রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহ মাত্রাগুলোর বীজগণিতিক যোগফলটাই হবে জিরো, কারণ এই অংশটুকুর ভিতরে কোনো কোষ নাই।
তাহলে এক এক করে আসো। আমি কি বলেছিলাম, যেদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেতে যেতে রোধের প্রথম যে প্রান্তটা পাবে সেই প্রান্ত দিবে পজিটিভ, নেগেটিভ দিবে হচ্ছে বেরিয়ে যাওয়ার সময়। তাহলে আমরা প্রথমে পি এর প্রথম অংশটার কারেন্ট যেহেতু এদিকে যাচ্ছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আচ্ছা, এবার লক্ষ্য করো আইজি, এই যে কারেন্ট আইজি যাচ্ছে, এই আইজি কার মধ্য দিয়ে যাচ্ছে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। আমরা ধরে নিচ্ছি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। গ্যালভানোমিটার হচ্ছে যার ভিতর দিয়ে চার্জের অস্তিত্ব মাপা যায়, সো ভিতরে রোধ থাকে। সো এই গ্যালভানোমিটারের যে ভিতরের রোধ, সেই রোধটা হচ্ছে ক্যাপিটাল জি। এবং এই গ্যালভানোমিটারে আমরা প্রথমে এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ ধরব, কারেন্ট এই দিক দিয়ে আসছে। এবং এই দিক দিয়ে দেখো যাওয়ার সময় আমরা কারেন্ট এদিক দিয়ে আসছে আই টু, কারেন্ট এখানে আই টু কারেন্ট এদিক দিয়ে আসছে, কিন্তু আমি ঘুরতেছি কিন্তু এদিক দিয়ে। তার মানে আমার এখানে কারেন্ট আসার শুরুটা যেটা সেটা হচ্ছে পজিটিভ, আর এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা চিহ্নগুলো দিয়ে ফেলেছি, এবার তোমরা একটু মিলাও যে আমার এই চিহ্নের সাথে এই সমীকরণটার মিল পাচ্ছ কি না। প্রথমে দেখো আই ওয়ান পি, কারেন্ট যাচ্ছে এ থেকে বি এর দিকে, এবং আমিও কিন্তু লুপ যে ঘুরবো, লুপ ঘুরছি কারেন্টের দিকে। সো আমি কারেন্টের দিকে যাচ্ছি, মানে এখানে আই ওয়ান ইন্টু পি, সো এখানে আই ওয়ান ইন্টু পি এটার আগে প্লাস বসিয়েছি, যোগ এখানে দেখো আইজি কারেন্ট যেদিকে যাচ্ছে আমিও কিন্তু সেদিকেই যাচ্ছি, সো কারেন্ট যেদিকে আমিও সেদিকে, তার মানে হচ্ছে আইজি ইন্টু ক্যাপিটাল জি। তারপরে লক্ষ্য করো, এবার আমি যাচ্ছি হচ্ছে ডি থেকে এর দিকে, আমি লুপটা ঘুরব, আমি লুপ ঘুরে এতে ফিরব। তো আমি ফেরত আসার সময় দেখতে পাচ্ছি যে আমি যাচ্ছি ডি থেকে এতে, কিন্তু এখানে যে আই টু কারেন্ট যেটা, সেই আই টু কারেন্ট যাচ্ছে এ থেকে ডি এর দিকে, তার মানে আমি কারেন্টের বিপরীতে যাচ্ছি, শুরুটা মাইনাস, তার মানে এখানে আমাকে মাইনাস বসাতে হচ্ছে। আমরা এই জিনিসটা ডিটেলস আলোচনা করেছি গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম কিশোরের সূত্র, দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে। তোমরা এই জিনিসটা যাদের ক্লিয়ার না, তারা গতকালের ক্লাসটি দেখে আসবে আমার এই ক্লাসটি শেষে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা এই যে ইকুয়াল টু জিরো, কারণ এর মধ্যে কোনো তড়িৎচালক শক্তি নেই, সো এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার তিন। তিনটা সমীকরণ গঠিত হলো। এইবার আরেকটা সমীকরণ গঠন করব আমরা, সেটা হচ্ছে এই লুপের ভিতর দিয়ে। এখানে আমাদের আরেকটা লুপ হচ্ছে বি সি ডি বি, সো এই লুপের মধ্যে যদি আমরা কিশোরের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে কি হয় দেখো। যথারীতি বলেছি কারেন্ট আই থ্রি যাচ্ছে এদিকে, সো এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট আই ফোর যাচ্ছে এদিকে, কারেন্ট যাওয়ার সাপেক্ষে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে নিবে রোধের মধ্যে, তাহলে আমাদের এই মানগুলো বসাতে খুব সুবিধা হয়। তো লক্ষ্য করো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আই থ্রি কারেন্ট যাচ্ছে কিউর মধ্যে, তাহলে প্রতিটি রোধ এবং তার আনুষঙ্গিক প্রবাহমাত্রাগুলোর গুণফলের বীজগণিতিক সমষ্টি হবে তড়িৎচালক শক্তির সমান, আর যদি তড়িৎচালক শক্তি না থাকে তাহলে শূন্যের সমান হবে। তো আমাদের এই লুপটার ভিতরেও দেখো কোনো তড়িৎচালক শক্তি নাই, মানে আমরা যে পথটা পরিভ্রমণ করছি ওই পথের ভিতরে কোনো তড়িৎচালক শক্তি নাই, তার মানে যোগফল হবে শূন্যের সমান। তাহলে লক্ষ্য করো এক এক করে, প্রথমে দেখো আই থ্রি ইন্টু কিউ, এই যে দেখো আই থ্রি ইন্টু কিউ, আগে প্লাস লিখলাম কেন, কারণ আমি যেতে যেতে প্রথমে আগে প্লাস পেয়েছি। তারপরে দেখো আই ফোর ইন্টু এস, এখানে স্যার মাইনাস লিখলাম কেন, কারণ আমি আসছি এই দিকে, কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তো আমি আসতে আসতে আগে নেগেটিভ প্রান্ত পেয়েছি, এই কারণে মাইনাস। তারপরে মাইনাস লিখলাম কেন, লক্ষ্য করো আমি এই পথে যাচ্ছি ডি থেকে বি এর দিকে, তো আমি ডি থেকে বি এর দিকে যাচ্ছি, আর কারেন্ট আসছে হচ্ছে আইজি বি থেকে ডি এর দিকে, তার মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট হচ্ছে তার উল্টা দিকে, যে কারণে আমাদের এখানে মাইনাস আইজি ইন্টু জি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা মোট চারটি সমীকরণ পেয়ে গেলাম। তো এই যে চারটি সমীকরণ আমরা পেলাম, এখন এই চারটা সমীকরণকে নিয়ে একটু কাজ করা যাক। চলো আমরা আসলে কি করতে যাচ্ছি, আমরা যেটা করতে যাচ্ছি এই যে নিচের লাইনটা লিখে নিয়ে দেখো, নিস্পন্দ অবস্থায় বা ভারসাম্য অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার মানে আইজি ইকুয়াল টু
শূন্য হবে এবং সেই আইজি কে শূন্য ধরেই আমরা একটা সমীকরণ ডেভেলপ করতে যাচ্ছি এবং আমরা আলটিমেটলি পেয়ে যাব সেটাতে যে সেই শর্ত অনুযায়ী তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমরা কারেন্ট রোধ করতে পারি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেন কারেন্ট না যায় মানে গ্যালভানোমিটার এখানে উপস্থিত থাকবে কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না আচ্ছা তাহলে লক্ষ্য করো আমরা যদি আমাদের এই যে চারটা সমীকরণ তোমরা লক্ষ্য করে দেখবা যে আমি চারটা সমীকরণ যেটা লিখেছি প্রত্যেকটার মধ্যেই এই আইজি আছে তো আমরা যদি একটু চারটা সমীকরণকে রিঅ্যারেঞ্জ করি আইজিকে শূন্য ধরে আমরা সমীকরণ তৈরি করে ফেলেছি চারটে এই চারটা সমীকরণের মধ্যে আমরা আইজিকে শূন্য ধরে চারটা সমীকরণকে রিফর্ম করি তো দেখি আমরা এই চারটা সমীকরণ কি দাঁড়ালো তাহলে আমাদের এখানে প্রথম যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের একটু লক্ষ্য করো আমরা যদি একটু ব্যাকে যাই আমরা একটা একটা সমীকরণ দেখি আমরা পিছনে যে সমীকরণগুলো পেয়েছিলাম এক নম্বর সমীকরণটা যেটা আমরা এখানে একটু লিখে রাখি বোর্ডে তারপরে আমরা এটাকে সমন্বয় করি দেখো এখানে এক নম্বর সমীকরণের মধ্যে আইজিটাকে যদি শূন্য ধরা যায় তাহলে আই ওয়ান ইকুয়াল টু হবে আই থ্রি তাই তো এখানে আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি কখন যদি আইজি শূন্য হয় আচ্ছা এক নম্বর সমীকরণটা এই ফর্মে দাঁড়ালো দুই নম্বর সমীকরণে দেখো এখানে যদি আমি আইজি শূন্য ধরি তাহলে আই টু হবে আই ফোরের সমান এই যে দেখো আমরা দুইটা লাইন লিখে রাখলাম সো এটা হচ্ছে কারেন্টের জন্য এই ফর্মটা দাঁড়াবে এবার আসো আমরা আর তিন নম্বর সমীকরণটাকে লিখে রাখি তিন নম্বর সমীকরণে দেখো যদি এখানে আইজি শূন্য হয় তাহলে আই ওয়ান পি ইকুয়াল টু আমরা যদি মাইনাস চিহ্নটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আই ওয়ান পি ইকুয়াল টু আমরা লিখতে পারি আই টু ইন্টু আর তাহলে দেখো এই যে তিনটা সমীকরণ হলো এবং ফাইনালি আমরা চার নম্বর সমীকরণটাকে যদি আইজি শূন্য বসাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আই থ্রি ইন্টু কিউ ইকুয়াল টু এখানে আইজি শূন্য তার মানে আইজি পার্টটা থাকবে না আর আমরা ওটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব সেক্ষেত্রে আই ফোর ইন্টু এস তাহলে লক্ষ্য করো আমাদের এখানে আমরা চারটি সমীকরণ পেলাম আমরা চারটি সমীকরণ পেলাম এই চারটি সমীকরণে যেখানে দেখছি আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি আই টু ইকুয়াল টু আই ফোর আই ওয়ান পি ইকুয়াল টু আই টু ইন্টু আর আই থ্রি কিউ ইকুয়াল টু আই ফোর ইন্টু এস আচ্ছা এইবার তাহলে দেখো আমাদের এই যে লিখে রেখেছি আমি এই মানগুলো এবার এটাকে যদি আমরা একটু সমন্বয় করি তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে একটি অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে আমি যদি এই আরটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পি বাই আর ইকুয়াল টু আই টু বাই আই ওয়ান যেটা আমি এখানে তোমাদের পাঁচ নম্বর ইকুয়েশনে দেখাচ্ছি মানে আমি এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকে এভাবে অনুপাত আকারে রাখলাম এবং এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমি এই অনুপাত আকারে রাখলাম মানে কিউ বাই এস ইকুয়াল টু আই ফোর বাই আই থ্রি এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে আমাদের এই যে আই টু এবং আই ওয়ানের যে অনুপাত এখানে আই ফোর এবং আই থ্রির যে অনুপাত আমরা এখানে কারেন্টের যে মানটা আছে সেটা দিয়ে যদি একটু রিপ্লেস করি তাহলে আমাদের যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে যেহেতু আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি এবং আই টু ইকুয়াল টু আই ফোর সুতরাং আমরা আমাদের এই যে যে লাইনটা দেখো আগের লাইনে যেটা ছিল এখানে আই টু বাই আই ওয়ান এবং আই থ্রি আই ফোর বাই আই থ্রি এই দুটো অনুপাত সমান হবে কারণ আমি যে এখান থেকে এটা লিখে দেখাচ্ছি দেখো আমাদের এখানে যেহেতু এখানে যে অনুপাতটা সেটা হচ্ছে আই টু ডিভাইডেড বাই আই ওয়ান এটাকে আমি লিখতে পারি যেহেতু আই টু ইকুয়াল টু হচ্ছে আই ফোর সো আমি এটাকে আই টুর জায়গায় আই ফোর লিখতে পারি আর এখানে দেখো আই ওয়ান ইকুয়াল টু যেহেতু আই থ্রি সুতরাং এটার পরিবর্তে আমি আই ওয়ানের পরিবর্তে আই থ্রি লিখতে পারি
তার মানে এখানে আই টু বাই আই ওয়ানের যে অনুপাত, আই ফোর বাই আই থ্রির অনুপাত সমান। তো আমাদের যেহেতু দুটা সমীকরণেরই রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড দুটোকে সমান লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি পি বাই আর যাবে না। আমাদের আলটিমেটলি আসলে এই সমীকরণ প্রতিপাদন করতে হবে না, কিন্তু আমি তোমাদের এই প্রতিপাদনের মধ্য দিয়ে কিরশফের সূত্রটার একবার একটু রিভিউ করে ফেললাম এবং আমরা এখান থেকে কিছু গাণিতিক সমস্যাও সলভ করতে শিখব, আমাদের ডিটেলস অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তাহলে লক্ষ্য করো, তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে যে এই চারটা রোধের, এই যে এখানে উপরে যে দুটি রোধ পি আর কিউ, এই দুটি রোধের অনুপাত যদি এখানে আর এবং এস এই দুটি রোধের অনুপাতের সমান হয়, তাহলেই এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এবং এইটাকেই আমরা বলছি হুইটস্টোন ব্রিজের নীতি বা হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতি। তাহলে আমরা অঙ্ক করে বের করে ফেলতে পারবো যে এখানে চারটে রোধের মধ্যে যদি তিনটে রোধ দেওয়া থাকে, তাহলে অপর রোধটা কত হলে এটা ভারসাম্য অবস্থায় আসবে। এই ধরনের অঙ্ক আমরা খুব ইজিলি এখান থেকে করে ফেলতে পারবো। তাহলে তোমরা এই লাইনটা একটু মনে রাখো যে পি আর কিউর যে অনুপাত, আর এবং এস এর অনুপাত যদি সমান সমান হয়ে যায়, তাহলেই এটা ভারসাম্য অবস্থায় থাকবে এবং এটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতি। তাহলে আমরা পরবর্তীতে এটাকে সূত্র হিসাবে ইউজ করব। আমরা যখনই ভারসাম্য আনতে চাই তখনই আমরা এই অনুপাতটাকে, মানে এই যে পি বাই কিউ আর বাই এস, এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ যে আমরা কিভাবে এই হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতির সমীকরণটা বের করলাম। তো চলো এবার দেখি আমরা এই সূত্রটা ব্যবহার করে একটি অঙ্ক করে আসি। দেখো, একটি গাণিতিক সমস্যা সমাধান করব আমরা। এই গাণিতিক সমস্যার সমাধানটা তুমি যদি বুঝে যাও, তাহলে মোটামুটি এই রিলেটেড যত ম্যাথ আছে তুমি খুব সহজেই করতে পারবা। আমি এখানে ভ্যালুগুলো তোমাদেরকে একটু বসিয়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে, এই যে এখানে হুইটস্টোন ব্রিজের চারটা বাহু, তো চার বাহুতে যথাক্রমে, এখানে যখন যথাক্রমে বলবে তখন একটু মনে রাখবা যে এইটা হবে প্রথম রোধ, এটা হবে দ্বিতীয় রোধ, এটা হবে তৃতীয় রোধ, এটা হবে চতুর্থ রোধ। ক্রমটা আর একবার দেখো, এটা হবে প্রথম রোধ, এটা হবে দ্বিতীয় রোধ, এটা হবে তৃতীয় রোধ, এটা হবে চতুর্থ রোধ। এখানে কিন্তু দেখো তোমাকে পি কিউ দিয়ে দেয় নাই, এখানে তোমাকে দিয়েছে পরপর, যে যথাক্রমে চারটি বাহুতে যথাক্রমে দুই চার তিন এবং নয় ওহম রোধ আছে। এখানে আমরা পি এর মানটা দেওয়া আছে হচ্ছে কত, দুই। দেখো আমরা যদি বসাই, পি এর মান হচ্ছে দুই, আর কিউর মান কত দেওয়া আছে, চার, কিউ হচ্ছে চার, আর এর মান কত দেওয়া আছে, আর হচ্ছে তিন, আর এস হচ্ছে এখানে নয়। কিন্তু আমরা এখানে এসটাকে, এখানে এস লিখবো না, কারণ পরের লাইনটা পড়লে তুমি বুঝে যাবা কেন আমরা এসটাকে এস লিখবো না। এখানে বলছে যে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি ভারসাম্য অবস্থা লাভ করবে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি ভারসাম্য লাভ করবে। তার মানে বুঝতেই পারছ যে চতুর্থ বাহুতে কিছু একটা রোধ যুক্ত করতে হবে, দেন সেটা ভারসাম্যতা লাভ করবে। মানে বর্তমানে এস এর মান যখন আমি নাইন বসিয়েছি, এটাতে এটা ভারসাম্য অবস্থায় নাই। যেহেতু এটা ভারসাম্য অবস্থায় নাই, সুতরাং আমরা এটাকে এস না ধরে আমরা এটাকে এস ওয়ান ধরলাম এবং আমরা কনসিডার করব যে এই এস ওয়ানের সাথে, বুঝতেই পারছো যে এস ওয়ানের সাথে আরেকটি রোধ যুক্ত করতে হবে, এবং যুক্ত করে দুটার যে তুল্য রোধটা হবে সেটা চতুর্থ বাহুতে এমন একটি রোধের মতো আচরণ করবে যেন একটু আগে আমরা যে সত্যটা বের করলাম, সেই সত্যের পি আর কিউর অনুপাত আর এবং এস বলতে এইটার যে অনুপাত সেটা সমান হয়ে যায়। এখন এই মুহূর্তে কিন্তু অনুপাত সমান নাই, তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো। পি বাই কিউর যে অনুপাত সেটা আর বাই থ্রি, আর এবং এস এর অনুপাত, যেটা এস এর মান যেটা দেওয়া আছে, এই অনুপাতের সমান এটা নেই এখন। তো আমাদেরকে কী করতে হবে, এস ওয়ানের সাথে একটি রোধ যুক্ত করতে হবে, এমন একটি রোধ এমনভাবে যুক্ত করতে হবে যেন সেই দুটার রোধের তুল্য এমন একটি মান আসে যেটা দিয়ে ওই সত্যটা মেনে চলে যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই
এখানে যে তুল্য রোধ সেই অনুপাতে সমান হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কি করতে হবে আমাদের। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, ধরে নাও চতুর্থ বাহুতে আপাতত কোনো রোধ নাই, বাকি যে তিনটা রোধ আছে ওই তিনটা রোধকে ব্যবহার করে আমরা এখানে কত রোধ হলে এটা ভারসাম্য অবস্থায় থাকতো আমরা সেই মানটা আগে বের করব। তো সেটা খুব সহজ কাজ। দেখো আমরা অলরেডি শিখেছি, এখানে দেখো আমাদের চারটা রোধ পরপর দেওয়া আছে, পি এর মান হচ্ছে 2, কিউর মান 4, আর এর মান 3, এস এর মান আমি এখানে দেখো S1 ধরেছি, কারণ এটা দিয়ে ভারসাম্য অবস্থায় নাই। সো এসটাকে আমরা খুঁজছি যে এসটা কত, মানে আমাদেরকে তুল্য করে এস এর মানটা কত হলে এখানে ভারসাম্য অবস্থায় থাকতো। তো সেইটা একটু বের করে ফেলি। প্রথমে দেখো আমার প্রথম কাজ হচ্ছে S1 এর কোনো কাজ নাই, আমি S1কে বাদ রেখে আমি এখানে খুঁজবো যে চতুর্থ বাহুতে কত রোধ হলে এই ব্রিজটাকে ভারসাম্য অবস্থায় আনা যেত। তো সেটার জন্য দেখো আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে চতুর্থ বাহুর সাথে S2 মানের একটা রোধ যুক্ত করলে এটা সমতুল্য রোধ হয় ধরে নিচ্ছি S, এবং তাতে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসে বলে ধরে নিচ্ছি। এবং তখন P/Q-র যে অনুপাত, R/S এর অনুপাত, এই এসটা কোনটা, এই এস হচ্ছে তুল্য রোধ, মানে আমি এখানে একটা রোধ লাগানোর পরে দুটো মিলে যে তুল্য রোধটা হবে সেই তুল্য রোধটা হচ্ছে S। তো সেই তুল্য রোধটা কত হতে হয় সেটা আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে P এর মান, কিউর মান এবং R এর মান দেওয়া আছে, খুব সহজেই আমরা S এর মানটা পেয়ে যাব। আমাদের এখানে S=, দেখো R এর মান দেওয়া আছে 3, কিউর মান হচ্ছে 4, আর P এর মান হচ্ছে 2, তাহলে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে যে S এর মান হতে হয় 6। এখন সমস্যা হলো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে রোধ লাগবে 6 বাট আসে হচ্ছে 9, বেশি আছে, কমাতে হবে। তো আমি যদি S1 এর সাথে একটা শ্রেণী সমবায়ে যুক্ত করি, আমরা জানি শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ যোগ হয়ে যায়, তাহলে আমি যদি S এর সাথে শ্রেণী সমবায় যুক্ত করি S1 এর সাথে, তাহলে তো 9 এর থেকে আরও বেড়ে যাবে, সেটা তো কমে 6 হবে না। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে এখানে 9 এর থেকে যদি আমি মানটাকে কমাতে চাই, এই বাহুতে রোধটা আমার লাগবে হচ্ছে 6। রোধটা যদি 6 হয় তাহলে কি হবে, ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে, কিন্তু আসে হচ্ছে কত, আসে হচ্ছে 9, তাহলে আমাকে রোধ কমাতে হবে। তো রোধ তো আমি এখান থেকে কেটে ফেলে দিতে পারবো না, এখানে যে রোধটা আছে আমাকে কি বলেছে, এই রোধের সাথে আরেকটি রোধ যুক্ত করতে হবে, এবং সেটা কিভাবে যুক্ত করতে হবে, কত মানের রোধ যুক্ত করতে হবে, এটি ছিল কোশ্চেন। তো আমি বুঝতেই পারছো যে আমার এখানে শ্রেণী সমবায় যুক্ত করার কোনো সুযোগ নাই, আমি শ্রেণী সমবায় কোনো রোধ যুক্ত করে এই ব্রিজটাকে ভারসাম্য করতে পারবো না। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে S1 এর সাথে একটি সমান্তরাল সমবায় একটা রোধ যুক্ত করতে হবে, সমান্তরাল সমবায়। তাহলে আমরা যদি ধরে নেই যে এই S1 এর সাথে, ধরো এটা হচ্ছে S1, আমরা এর সাথে আরও একটি রোধ যুক্ত করলাম সমান্তরাল সমবায়ে, এবং তার নাম দিলাম হচ্ছে S2। তাহলে S1 এবং S2 আমরা কি খুঁজছি, আমরা খুঁজছি হচ্ছে S2 কত, যে এমন একটি রোধ আমি এর সাথে সমান্তরালে যুক্ত করে দিব যেন এই দুটো মিলে তুল্য যে রোধটা হয় তার মানটা হয় হচ্ছে এই যে 6। বিষয়টা খুব পরিষ্কার, দেখো আমি আরেকবার বলছি যারা এখনও বোঝো নাই, সেটা হচ্ছে আমি S1-এর সাথে শ্রেণীতে যুক্ত করতে পারছি না, কারণ S1-এর মানই 9, তার সাথে আমি যতই যুক্ত করতে যাই সেটা নিশ্চয়ই আর 6 হবে না, সেটা 9-এর থেকে বেড়ে যাবে, তো আমার তো কমানো দরকার। কমাতে হলে তুল্য করতে হবে হচ্ছে, মানে এখানে সমান্তরাল সমবায় করে তুল্য করতে হবে, সমান্তরাল করে তুল্য করলে মানটা কমানো যায়। তাহলে আমি S1-এর সাথে ধরে নিচ্ছি যে S2 মানের আরেকটি রোধ আমি যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে এই দুটি রোধ মিলে ব্রিজটি ভারসাম্য অবস্থায় আসবে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি গাণিতিক ক্যালকুলেশন করে, আমরা কিন্তু ইতিমধ্যে তুল্যটা পেয়ে গেছি যে S1 S2 মিলে যে তুল্য রোধটা সেটা হতে হবে 6, এই যে S এর মানটা হতে হবে 6, তাহলে এটা হবে তুল্য রোধ। আমরা S1 এর মান জানি, S2-র মানটা বের করতে হবে, খুব সোজা কাজ। লক্ষ্য করো আমরা প্রথমে লিখব হচ্ছে, আমাদের ফর্মুলা হলো যে তুল্য রোধ যেটা সেটা হচ্ছে এই পাশে থাকবে 1/S =
वन बाय एस वन जोग वन बाय लक्ष्य करो एखे वन बाय एस टू এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে ওয়ান বাই এস টুকে এই পাশে রাখবো কারণ আমি এস টু বের করতে যাচ্ছি ইকুয়াল টু ওয়ান বাই এস মাইনাস ওয়ান বাই এস ওয়ান যেখানে এসটা হচ্ছে তুল্য রোধ যার মান অলরেডি জানি আমি সেটা হচ্ছে ছয় আর এস ওয়ান আমাকে অলরেডি দেয়া আছে উদ্দীপকে বা অঙ্কে সেটা হচ্ছে নয় সো এখান থেকে দেখো এই মানটুকু ক্যালকুলেশন করলে তুমি এস টু কত সেটা তুমি পেয়ে যাচ্ছ এস টু কত সেটা পেয়ে যাচ্ছ এবং এই এস টুর মানটা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে এস টু হচ্ছে আঠারো তার মানে আমি যদি এই নয়ের সাথে আঠারো মানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এই আঠারো এবং নয় এদের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হবে হচ্ছে ছয় এবং এই বাহুটা আচরণ করবে যে এখানে আসলে দুইটা রোধ নাই একটা রোধ আছে সেই রোধের মানটা কত ছয় এবং সেই ছয় আচরণের কারণে কি হবে বৃষ্টি ভারসাম্য চলে আসবে এটাই হচ্ছে আমাদের ম্যাথটা ছিল খুব মজার একটি ম্যাথ আমাদের বেশ চিন্তাভাবনা করতে হচ্ছে ম্যাথটা করতে গিয়ে অনেকেই কিন্তু এই নয়কে কীভাবে ছয় বানাতে হবে এটা চিন্তা করতে গিয়ে কিন্তু অনেকে যদি যোগের চিন্তা করে তাহলে কিন্তু আর মিলাতে পারবে না আমাদের চিন্তা করতে হচ্ছে এটা সমান্তরাল সমবায় করে তারপরে আমাদেরকে এখানে তুল্য করতে হবে অর্থাৎ আঠারো এবং নয় এই দুটা মিলে তুল্য করলে এটার তুল্য হবে হচ্ছে ছয় তোমরা নিজেরা একটু করে দেখতে পারো যে আঠারো এবং নয় এদের সমান্তরাল সমবায়ে যে তুল্যরোধ সে তুল্যরোধটা হবে ছয় অর্থাৎ এখানে আচরণ করবে যে এখানে ছয় ওহম মানের একটি রোধ আছে এই বাহু চতুর্থ বাহুতে এবং সেটা করলেই বৃষ্টি ভারসাম্য অবস্থায় চলে আসে ওকে তাহলে আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ এবার আমরা আমাদের পরবর্তী যে টপিকসটি আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে আমি এই চিত্রটা মুছে দিচ্ছি আমাদের হুইটস্টোন ব্রিজের কাজ শেষ আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে শান্ট আমরা খুব সংক্ষেপে এই শান্ট সম্বন্ধে একটু আলোচনা করে আমার লেকচারটি আজকে শেষ করব সেটা হচ্ছে শান্ট কাকে বলে বা শান্ট কী দেখো গ্যালভানোমিটার এই যে চিত্র যেটা দেখতে পাচ্ছ গ্যালভানোমিটার অত্যন্ত সুবেদী একটা যন্ত্র বা সেন্সিটিভ একটা যন্ত্র তুমি যদি অসাবধানতাবশত অনেক বেশি পরিমাণ কারেন্ট এখানে পাঠিয়ে দাও তাহলে অনেক বেশি পরিমাণ কারেন্ট যদি এর মধ্যে দিয়ে চলে যায় গ্যালভানোমিটারটা পুড়ে যেতে পারে অনেক সেন্সিটিভ একটা যন্ত্র অধিক পরিমাণে কারেন্ট যদি হঠাৎ করে এর মধ্যে দিয়ে চলে যায় তাহলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে গ্যালভানোমিটার সম্বন্ধে এত ভালো জানে না হঠাৎ করে ব্যাটারি কানেক্ট করলো আর গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে গেল তাহলে একটু অসাবধানতায় কী হলো গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে গেল একটা দামি যন্ত্র তুমি নষ্ট করে ফেললা সো এটা যেন নষ্ট না হয় সেই কারণে আমরা কি করব এখানে দেখো বলা হচ্ছে অধিক পরিমাণ প্রবাহ গিয়ে যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে তার জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সংযোগে একটি অল্প মানের বা স্বল্প মানের একটি রোধ আমরা এখানে যুক্ত করব এই স্বল্প মানের এই রোধটার নামই হচ্ছে শান্ট অর্থাৎ এখানে এই এস যেটা এই এসটা হচ্ছে এখানে শান্ট গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করে কি হলো কেন মানে লাভটা কি হলো লাভ হচ্ছে এই যে যে কারেন্ট এই কারেন্টটা দেখো এ বিন্দুতে এসে এটা দুই ভাগ হবে এখানে এ বিন্দুতে এসে এটা দুই ভাগ হবে একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর একটা শান্টের ভিতর দিয়ে যাবে তো আমরা জানি যে কারেন্ট সবসময় কম রোধের ভিতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট চলে যায় তো যেহেতু অল্প মানের একটি রোধ আমি শান্ট হিসেবে ব্যবহার করব তার মানে বুঝতেই পারছো এটা অনেকটা বাইপাস রাস্তা করে দেওয়ার মতো মানে আমি একটা রাস্তা খুব সেন্সিটিভ ওই রাস্তা দিয়ে চাচ্ছি যে বেশি লোকজন যেন না যায় কারণ কী করব আমরা খুব স্মুথ একটা রাস্তা করে দিব বাইপাস যেন ম্যাক্সিমাম লোক ওই কম বাধার রাস্তা দিয়ে চলে যায় তাতে আমি ওই সেন্সিটিভ রাস্তাটাকে রক্ষা করতে পারবো সো এই যে গ্যালভানোমিটারকে বাঁচানোর জন্য স্বল্প মানের একটি রোধ আমরা যদি গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে এই রোধটাকেই আমরা বলছি হচ্ছে শান্ট ব্যাপারটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে গ্যালভানোমিটারের মতো সুবেদী যন্ত্রপাতি বা সেন্সিটিভ যন্ত্রপাতি যেন অধিক পরিমাণে বিদ্যুৎ প্রবাহ গিয়ে নষ্ট না হয়ে যায় সেই কারণে এই গ্যালভানোমিটারের মতো যন্ত্রপাতিগুলোকে রক্ষা করার জন্য তার সাথে সমান্তরাল সমবায়ে অল্প মানের একটি রোধ আমরা যুক্ত করব
যেন ম্যাক্সিমাম কারেন্টটাই ওই অল্প মানের রোধের ভিতর দিয়ে চলে যায়, তাতে গ্যালভানোমিটারটা সেফ থাকে। সো এই অল্প মানের যে রোধটা আমরা যুক্ত করব, ওই অল্প মানের রোধটার নামই হচ্ছে তোমার শান্ট। তার মানে আর কিছুই না, শান্ট একটা রোধ, এবং এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হতে হবে অল্প মানের রোধ, এবং গ্যালভানোমিটারের সাথে এটা থাকতে হবে সমান্তরাল সমবায়ে। এখানে কিন্তু দুটা বিষয় উল্লেখ করবা, এই দুটা পয়েন্ট উল্লেখ না করলে তুমি কিন্তু এখানে শান্টের সংজ্ঞা লিখতে গেলে নাম্বার পাবা না। এটা থাকতে হবে গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে, আর মানটা হতে হবে স্বল্প, কারণ মান যদি আমি স্বল্প না নেই তাহলে তো লাভ হলো না, তাহলে এই শান্টের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে চলে যাবে, তাহলে তো লাভ হলো না। তাহলে শান্টকে হতে হবে স্বল্প মানের রোধ, যেন বাধা কম থাকাতে ম্যাক্সিমাম কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যায়। আচ্ছা, এবার আমরা শেষ করব হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহের সাথে মূল প্রবাহের একটা সম্পর্ক বের করব, এবং এই সম্পর্ক বের করার মধ্য দিয়েই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। খুব মনোযোগ সহকারে দেখো, গ্যালভানোমিটারের প্রবাহ, ওই যে আইজি, যেটা এখানে যেটা আইজি যে কারেন্ট লিখেছি এটাকে বলছি গ্যালভানোমিটারের প্রবাহ, আর এখানে যেটা আই লিখেছি এই আইটা হচ্ছে এখানে মূল প্রবাহ। তাহলে এই মূল প্রবাহের সাথে গ্যালভানোমিটারের যে প্রবাহ, এদের মধ্যে একটা রিলেশন করতে যাচ্ছি আমরা। তো লক্ষ্য করো, আমরা প্রথমে লিখছি হচ্ছে গ্যালভানোমিটারের ক্ষেত্রে, গ্যালভানোমিটারের দুই প্রান্ত যদি আমি ধরি এবি, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, আমরা জানি যে যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ওর ভিতরে যে রোধ এবং তার প্রবাহমাত্রার গুণফল। তাহলে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে ক্যাপিটাল জি, আমরা সবসময় গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করব। আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা কত? আইজি। তাহলে এই দুটার গুণফল হচ্ছে এ বি দুই প্রান্তের বিভব পার্থক্য। অনুরূপভাবে এই এ বি দুই প্রান্তের মধ্যেই দেখো শান্টও আছে, শান্টও কিন্তু এ বি দুই প্রান্তের মধ্যেই, যেহেতু এটা সমান্তরাল সমবায়। তাহলে এ বির মধ্যে যেহেতু শান্ট আছে, সুতরাং এই শান্টের দুই প্রান্তের যে বিভব সেটা কত হবে? সেটাও হবে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু এই শান্টের ভিতর যে কারেন্ট এবং শান্টের রোধ। তো শান্টের রোধকে আমরা এস দিয়ে প্রকাশ করছি, এবং শান্টের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আই এস দিয়ে প্রকাশ করছি। সো আই এস হচ্ছে শান্টের কারেন্ট, এস হচ্ছে শান্টের রোধ। তাহলে দেখো এই দুটার গুণফল হচ্ছে আমাদের এই দুই প্রান্তের বিভব পার্থক্য। যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা রাইট হ্যান্ড সাইডকে সমান লিখতে পারি। সো রাইট হ্যান্ড সাইডকে যদি আমরা সমান লিখি, এটাকে আমরা রেশিও আকারে লিখতে পারি এইভাবে, আই এস বা বাই আই জি ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস, জি ডিভাইডেড বাই এস। এবার আমরা উভয় পক্ষে এক যোগ করি, আমরা উভয় পক্ষে এক যোগ করি, এটাকে জাস্ট শুধু যোজন বলে আর কি, আমরা উভয় পক্ষে এক যোগ করি। যেহেতু দুই পাশ সমান, আমরা এর সাথে যে কোনো সমান সংখ্যা যোগ করতে পারি। দুই পাশে এক যোগ করলাম, উদ্দেশ্য কী একটু পরেই বুঝে যাবা। তাহলে যোগ করলে কী হচ্ছে দেখো, উপরে হচ্ছে আই জি প্লাস আই এস, আর এখানে যোগ করলে হচ্ছে এস প্লাস জি ডিভাইডেড বাই এস। তাহলে লক্ষ্য করো, কাশ্যপের বা কিশ্যপের প্রথম সূত্র যেটা, সেটা যদি আমি এ বিন্দুতে অ্যাপ্লাই করি, তাহলে এ বিন্দুতে দেখো কারেন্ট আসছে হচ্ছে আই, আর বেরোয় যাচ্ছে দুটা কারেন্ট, একটা হচ্ছে আই জি আর একটা হচ্ছে আই এস। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিশ্যপের প্রথম সূত্র অনুসারে লিখতে পারি আমরা, টোটাল কারেন্ট আই এটা হচ্ছে ভিতরে ঢুকতেছে, সো এটার আগে প্লাস, আর বেরোয় যাচ্ছে হচ্ছে আই জি, আই জি কারেন্ট বেরোয় যাচ্ছে এ থেকে, এবং আর একটা কারেন্ট বেরোয় যাচ্ছে সেটা হচ্ছে আই এস। সো এইটার যোগফল হচ্ছে শূন্য, এটার যোগফল শূন্য। তাহলে লক্ষ্য করো, আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি আই ইকুয়াল টু টোটাল কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আই জি প্লাস আই এস। খুব সিম্পল। তাহলে আমরা কি করলাম, এই যে আই জি প্লাস আই এস এইটা ইকুয়াল টু কী দাঁড়ালো? এটা ইকুয়াল টু টোটাল কারেন্ট আই। সো আমরা পরের লাইনে গিয়ে এই টোটাল কারেন্ট আই লিখে দিলাম। তাহলে কী দাঁড়ালো? আই ডিভাইডেড বাই আই জি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই, এস প্লাস জি ডিভাইডেড বাই এস। তাহলে আমাদের এবার একটু জাস্ট এটাকে ক্রস গুণন করলেই হচ্ছে। দেখো আমরা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই যে আই জি, আমরা এটাকে অনুপাতটাকে চেঞ্জ করলাম, উল্টো করে লিখলাম, লিখে আই জি ইকুয়াল টু পাচ্ছি এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। সো এইটাই হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহের সঙ্গে মূল প্রবাহের সম্পর্ক।
অর্থাৎ মূল প্রবাহের সঙ্গে আমি যদি এই মানটা গুণ দেই তাহলে গ্যালভানোমিটারের প্রভাব পাওয়া যাবে, অথবা এই অনুপাতটাকে আমি উল্টা করে নিয়ে এসে এই পাশে দিয়ে গুণ করলে গ্যালভানোমিটারের সাথে ওই অনুপাতটা গুণ করলে মূল কারেন্ট পাওয়া যাবে। তাহলে ব্যাপারটা আমরা এখান থেকে পেয়ে গেলাম যে গ্যালভানোমিটারের প্রবাহ এবং মূল প্রবাহ এদের মধ্যে সম্পর্ক বের করতে চাইলে এখানে দেখো শান্টের রোধ এবং গ্যালভানোমিটারের যে রোধ এই দুটা রোধের মান জানা থাকলেই আমরা এই দুটোর মধ্যে রিলেশন করতে পারছি, সেক্ষেত্রে একটা জানা থাকলে অপরটা বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক। অনুরূপভাবে আমরা যদি এখানে লক্ষ্য করো, অনুরূপভাবে আমরা যদি চাইতাম যে শান্টের সাথে মূল প্রবাহের সম্পর্ক, তাহলে জাস্ট এই ইকুয়েশনটা এরকম হতো, আই এস শান্টের প্রবাহ ইকুয়াল টু, একটা জিনিস শর্টকাটে মনে রাখবা, সেটা হচ্ছে যখন আমি গ্যালভানোমিটারের কারেন্ট বের করেছি তখন উপরের রোধটা ছিল শান্টের রোধ, যখন আমি শান্টের কারেন্ট বের করতে যাচ্ছি শান্টের বিদ্যুৎ দিয়ে যে কারেন্ট সেই কারেন্টের সাথে সম্পর্ক বের করতে যাচ্ছি তখন উপরের যে রোধটা হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই এস প্লাস জি, এটা দুই ক্ষেত্রে একই, নিচের যে মানটা ইনটু মূল প্রবাহ। সো এটা হচ্ছে শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক, শান্টের প্রবাহ এবং মূল প্রবাহের সম্পর্ক, আর এটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহের সঙ্গে মূল প্রবাহের সম্পর্ক। তাহলে আমাদের এই সম্পর্কগুলো অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আমি আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস, হুইটস্টোন ব্রিজের ভারসাম্যতার নীতি এবং শান্ট, এই দুটো টপিকস শেষ করলাম। তাহলে দেখো আমরা এখানে আমরা গ্যালভানোমিটারের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক বের করলাম, শান্টের প্রবাহের সাথে মূল প্রবাহের সম্পর্ক বের করলাম। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। তোমাদের চলতরিত অধ্যায়ে আমরা থিওরি অংশটা অলমোস্ট শেষ পর্যায়ে, আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু বিষয় আছে যেমন মিটার ব্রিজ, পটেনশিও মিটার, এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালে হাতে কলমে করাবো, আমাদের থিওরি অংশটা শেষ। সো এরপরে আমরা এখানে ম্যাথ এবং সৃজনশীলের উপর অধিকতর প্র্যাকটিস করব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।